আমার ধারণা আপনাদের এটা কাজে লাগবে। আমরা গুগল ফর্মকে ব্যবহার করে যেমন পরীক্ষা নিতে পারি, তেমনি অনেকগুলো পরীক্ষাকে একসাথে করতে পারি। আমি আমার গুগল ক্লাসরুমে যাচ্ছি, আমি ক্লাসরুম থেকে দেখাচ্ছি জিনিসগুলো। ক্লাসরুমে যদি আমি যাই, মনে করেন আমার এই ক্লাসরুম আর অনেকগুলো কোর্স আছে, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার একটা ক্লাস। আগে আমি দেখি আমি কিভাবে করেছি, তারপরে আপনাদেরকে কিভাবে করা যায় দেখাবো। যেমন ধরেন আমার এই কোর্সটা, আমার এই কোর্সে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমি ক্লাস ওয়ার্কে, এটা আপনারা চিন্তা করতে পারেন, ক্লাস ওয়ার্কে আমি অনেকভাবে সাজিয়েছি জিনিসটা, দেখাচ্ছি তো আপনাদেরকে। দেখেন এখানে ছাত্ররা যখন আমার ক্লাসের প্রেজেন্টেশন দেয়, আমার এই ক্লাসে একটা ডিবেট ছিল, সো তারা ডিবেটের প্রেজেন্টেশনগুলো আপলোড করছে এখানে। আমি যদি কোনো ভিডিও তাদেরকে দেখাতে চাই, সেই ক্লাস ভিডিও, সেটা আমি তাদেরকে আপলোড করে দিচ্ছি। আমার যতগুলো অ্যাসেসমেন্ট আছে, আমি একটা ক্লাসরুমে, আপনার ক্লাস ওয়ার্কে জানেন যে আমি একটা টপিক করতে পারি, আমি অ্যাসেসমেন্ট বলে একটা টপিক, সেখানে আমার একই কোর্সে দেখেন কতগুলো অ্যাসাইনমেন্ট ওয়ান ছিল, কুইজ ছিল, অ্যাসাইনমেন্ট গ্রুপ ছিল, ছাত্ররা নিজেদেরকে গ্রেডিং করছে এমন একটা ব্যবস্থা ছিল, অ্যাসাইনমেন্ট থ্রি ছিল, ছাত্রদের রিডিং ছিল, রিডিং এর পরে কুইজ ছিল 1, 2, 3, 4, এবং ধরেন আমি আর একটা কুইজ দিচ্ছি। সো আমি অনেকগুলো পরীক্ষা কিন্তু নিচ্ছি। প্রশ্ন হতে পারে যে এতগুলো পরীক্ষা আমি নেই, এতগুলো ছাত্র আমার ক্লাসের প্রায় 40 জন ছাত্র, সো আপনি যদি খেয়াল করেন এখানে অ্যাসেসমেন্টের প্রচুর সময় লাগবে এবং এতগুলো ফাইলকে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। সেজন্য আমি যে কাজটা করি সেটা আপনাদেরকে দেখাবো। ধরুন নিন আমি একটা নতুন কুইজে যাচ্ছি, আমি আপাতত এই কুইজ ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। সো আমি যখন একটা কুইজ ফর্মে যাচ্ছি, এই আমার কুইজ ফর্ম, এটা একটা কুইজ, আমি যেটা করছি আপনারা আমার অন্য ভিডিওতে দেখবেন, ছাত্রদের নাম নিচ্ছি, আইডি নিচ্ছি, আমি আজকাল এটাও নিচ্ছি বোঝার জন্য যে ছাত্ররা কোন ধরনের ডিভাইস ব্যবহার করে। এটা আপনার কাজে লাগবে, নানা ধরনের কুইজ দেওয়ার সময় চিন্তা করতে পারবেন যে আমার ছাত্ররা এই ডিভাইস ব্যবহার করলে আমি কি রকমের কুইজ দিতে পারি বা দেওয়া উচিত। সো কুইজের প্রশ্নগুলো এখানে আসে, আমি প্রশ্নগুলো দেখাচ্ছি, দরকার খুব একটা আপনাদের জন্য দরকার নেই, বাট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কুইজটা সেট করার পরে আপনার রেসপন্সে যাওয়া। রেসপন্সে যখন যাবেন তখন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন আমি যেভাবে সাজাচ্ছি সেটাকে, আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার সবগুলো জিনিস আমি দেখাচ্ছি আপনাকে। এখানে আমার একটা ফাইল দেয়া আছে, আমার কোর্স নাম্বার ফল 20 মার্কস, তার মানে আমার এই শিটে সব মার্কস চলে আসবে। একজন আপনাদেরকে দেখাই এই শিটটাকে একটু ভালো করে, তাহলে দেখবেন শুরু থেকে আমি যাচ্ছি শিট কুইজ ওয়ান, ছাত্রদের যে পরীক্ষা দিয়েছে দেখেন তার সব মার্কস এখানে আছে, অ্যাসাইনমেন্ট ওয়ান সেটাও এখানে আছে, গ্রুপ প্রেজেন্টেশন সেটাও এখানে আছে। তো আমি যদি চিন্তা করেন আমার প্রত্যেকটা পরীক্ষা গ্রুপ অ্যাসাইনমেন্ট ছিল সেটাও এখানে আছে, অ্যাসাইনমেন্ট থ্রি সেটাও এখানে আছে, অর্থাৎ আপনি যদি প্রত্যেকটা শিটে আমার পরীক্ষাগুলো আছে, তার মানে আমি যখন রেজাল্ট প্রসেস করব তখন আমি একটা শিট দ্বারা সব প্রসেস করতে পারি এবং যার স্কোর যেখানে আছে সেখানে সবার স্কোর মার্কস আছে। সুতরাং এটা খুব ডিফিকাল্ট না, এটা যদি আমরা করতে পারি তাহলে এটা খুব সহজ। তাহলে কিভাবে করি আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা, আমি একটা গুগল ফর্মে যাচ্ছি, মনে করেন একটা গুগল ফর্ম, আমি গুগল ফর্মে গিয়ে একটা ব্ল্যাঙ্ক গুগল ফর্ম ওপেন করছি সহজ এক্সাম্পল দেওয়ার জন্য। আমি ধরে নিচ্ছি যে এটার একটা নাম দিচ্ছি টেস্ট। সো আমি ইমেল নিচ্ছি, নিতে পারেন নাও নিতে পারেন, আমি এই আলোচনাগুলোতে যাচ্ছি না। আমি আপাতত করছি হোয়াট ইজ ইয়োর নেম, জাস্ট আপাতত একটা দিয়ে দিচ্ছি, শর্ট প্যারাগ্রাফ হিসেবে আসছে। আমি প্রশ্ন দিচ্ছি, রাইট অ্যাবাউট দি ভিক্টোরি ডে বাংলাদেশ, এই বললাম, আমি একটা প্যারাগ্রাফ হিসেবে তাকে দিচ্ছি। আমি প্রশ্নের ধারাতে যাচ্ছি না, আমার প্রশ্ন রেডি হয়ে গেল, মনে করেন এই দুটি আমার প্রশ্ন। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি রেসপন্সে যাবেন। রেসপন্সে গিয়ে আপনি যখন এখানে ক্লিক করছেন দেখেন ক্রিয়েট স্প্রেডশিট, আপনি যখন এখানে ক্লিক করছেন তখন আপনাকে সে চয়েস দিচ্ছে যে আপনি একটা নতুন স্প্রেডশিট, একটা নাম দিয়ে দিচ্ছে অলরেডি, যেহেতু আমার ফর্মে কোনো নাম নাই সেজন্য নাম দেয় নাই, তো আমি এটাকে ঠিক করে আসি। আমি আপাতত ফর্মে একটা নাম দিই, টেস্ট নাম দিলাম আপাতত। সো আমি যখন এখানে যাচ্ছি তখন সে আমাকে বলছে টেস্ট নামে একটা স্প্রেডশিট আমি খুলবো কিনা।
যেহেতু আমি এক জায়গায় নিতে চাই, আমি বললাম না আমার একটা এক্সিস্টিং স্প্রেডশিট এটা ঢোকা, তার মানে আপনাকে একটা এক্সিস্টিং স্প্রেডশিট তৈরি করে রাখতে হবে। তাহলে বুঝতে পারছেন প্রথম কাজ হচ্ছে একটা স্প্রেডশিট তৈরি করে রাখা। তাহলে সেটা কিভাবে করবেন সেটাতে যাই, তার মানে আমি বুঝতে পারছেন আমি এটা এখনো সেট করতে পারছি না, কারণ আমি স্প্রেডশিট তৈরি করার জন্য যে কাজটা করি, আমি ধরে নিচ্ছি আমার গুগল ড্রাইভে যাব, তো গুগল ড্রাইভ ডট গুগল ডট কম, যখন এখানে যাচ্ছি তখন আমি একটা নিউ গুগল শিট ওপেন করছি। তার আপনার কাজ হবে একটা গুগল শিট ওপেন করে ফেলা এবং একটা নাম দিয়ে রাখেন আপনি, আমি মনে করেন এটাকে দেরি করো 101 ফল 2020। আমি জানি যে আমার ইকো 101 এর ফল 20 সব মার্কস এখানে চলে আসবে। একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট সে তৈরি করে ফেলবে, এটা সেভ করতে পারেন, আপনি ইচ্ছা করলে সেভের জায়গাটা ঠিক করে ফেলতে পারেন, মুভ করতে পারেন। আপনি যদি এখানে যান, আমি যেটা করি সাধারণত আমি এখানে একটা ডিরেক্টরি প্রতি সেমিস্টারের জন্য ওপেন করে ফেলি। সো আমি যদি একটা ডিরেক্টরি ওপেন, অথবা প্রতি কোর্সের জন্য আমার একটা ডিরেক্টরি থাকে, তাহলে আমার একটা কোর্সের ডিরেক্টরি থাকে, কোর্সের ডিরেক্টরির মধ্যে আমি সেটা ঢুকাতে পারি। মনে করেন আমার এটাই ছিল কোর্সের ডিরেক্টরি, আমি তার মধ্যে এটাকে মুভ করলাম, তার মানে আমি জানি এই ফাইলটা কোথায় আছে, তো ওই কোর্সের সব জিনিস ওখানে থাকবে, সুতরাং আমি সেভাবে রাখছি। এবার আমি যে কাজটা করছি সেটা বন্ধ করে দিচ্ছি, আমি চলে যাচ্ছি আমার প্রশ্নে। মনে আছে এখানে আমার প্রশ্ন ছিল টেস্ট, এখানে গিয়ে আমি বলছি এটাকে ওপেন করো, এবং আমি বলছি সিলেক্ট এক্সিস্টিং স্প্রেডশিট, তার মানে আমার প্রথম চয়েস হচ্ছে এক্সিস্টিং স্প্রেডশিট সিলেক্ট করা। এবং এখানে সিলেক্ট, দেখেন সিলেক্ট উপরে আছে, এখানে ক্লিক করলে কিচ্ছু হবে না, এখানে সিলেক্ট করে ক্লিক সিলেক্টে টিপ দিলেন, দেওয়ার পরে সে আপনার এক্সিস্টিং স্প্রেডশিটগুলো দেখাবে। যদি খুঁজে না পান, নাম জানা থাকে, তা আপনি বলতে পারেন যে আমি এখানে যেমন কোন ফল নামে, সে সাথে সাথে দেখাচ্ছে যে ফল এরকম একটা স্প্রেডশিট আছে, যদি যেটা থাকবে সে দেখাবে। যদি মনে করেন যে আমি আর একটু খুঁজতে চাই, আপনি খুঁজতেও পারেন। সো আমি যদি সেভাবেই যাচ্ছি, আমি খোঁজার জন্যই যাচ্ছি, দেখার জন্য, সো আমি খুঁজে দেখতে পারি যে কোথায় আমার স্প্রেডশিটগুলো আছে, সো আমার সেখানে স্প্রেডশিটগুলো দেখতে পারি। সো আপনি খুঁজে খুঁজে আপনার যে স্প্রেডশিটাতে যাবেন সেই স্প্রেডশিটে চলে যাবেন। সুতরাং আপনার জন্য মাথায় রাখতে হবে স্প্রেডশিটা যেখানে রাখছেন, এখন আমার স্প্রেডশিটটা কোথায় ছিল মনে আছে কিনা, আমার স্প্রেডশিটটা ছিল ইকো, যখন আমি ইকো দিচ্ছি সবগুলো ইকো দেখা। সো আমি যদি লাস্ট মডিফাইডটাকে ধরে নিই আগে, এটা একটু সহজ বুদ্ধি, তাহলে সে লাস্ট মডিফাইডটাকে দেখে দেবে, যে ইকো 401 প্রথমটা দেখাচ্ছে, আমি জানি কোথায় আছে, সেটা আমি ক্লিক করলাম, সেটা লিংক করে দিলাম। লিংক করে দিয়ে সে যে কাজটা করছে সে দেখেন আমার প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্ন সাজিয়ে ফেলছে, এটা আপনারা জানেন, এবং শিটের একটা নাম দিচ্ছে, সাধারণ ডিফল্ট নাম ফর্ম রেসপন্স 1, আপনি এটাকে রাখেন, আপনার নাম দিয়ে দেন কুইজ 1। সো আপনি জানেন যে আপনার কুইজ 1টা এখানে চলে আসবে। এখন আপনি যখন দ্বিতীয়বার যাবেন, মনে করেন আপনি আরেকটা প্রশ্ন করবেন, নিশ্চয়ই আরেকটা প্রশ্ন থাকবে, আমি এখানেই দেখাচ্ছি এক্সাম্পল দেওয়ার জন্য, আমি একটা কপি করে নিচ্ছি, এটা মেক এ কপি। সো আমি একটা টেস্টের কপি নিয়ে নিচ্ছি, এবং আমি টেক্সটের কপি করার পরে আমি বললাম যে এই যে প্রশ্ন নতুন করে আমি আগের প্রশ্নটাই নিয়ে আসতেছি, বাট আমি এটাকে কুইজ 2 হিসাবে চালাতে চাই। তা আমি আবার রেসপন্সে যাচ্ছি, রেসপন্সে গিয়ে আমি যখন স্প্রেডশিট দিচ্ছি সিলেক্ট এক্সিস্টিং, রিমেম্বার আমার এক্সিস্টিং স্প্রেডশিটে যাচ্ছি, এবং আমার সেই 101 ফলে যাচ্ছি, যখন আমি এখানে যাচ্ছি সিলেক্ট করছি, সে আমাকে তখন নিয়ে যাচ্ছে। এবং এবার দেখেন সেই যে কাজটা করলো, আগের কুইজটা রয়ে গেল এখানে, নতুন করে একটা ফর্ম দিল, আমি বললাম এটা কুইজ 2। সো তার মানে আপনি যত পরীক্ষা নেবেন, যা কিছুই করবেন, সব এখানে আপনি একটার পর একটা আনতে পারেন। এতে যেটা হবে, সেমিস্টার শেষে আপনি এই প্রত্যেকটা শিট থেকে প্রত্যেক ছাত্রের মার্কসটা আপনি উঠাতে পারেন। আমি পরে একসময় দেখাবো কিভাবে আপনি সবগুলো মার্কসকে এক নিজে থেকে হাতে না ধরে আপনি মোটামুটি প্রসেস করে ফেলতে পারেন। যারা একটু কম্পিউটারে দক্ষ তাদের জন্য সহজ হবে, সেজন্য আমি এটাকে এখানে, বাকিদের জন্য কঠিন হবে সেজন্য আমি দেখাচ্ছি না, বাট খুব সহজে আপনি মার্কসগুলোকে একসাথে পেয়ে যাবেন, যতগুলো পরীক্ষা নেন আপনার এক সিটে থাকবে। থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল টু রিসিভ আপডেটস অন নিউ ভিডিওস।